সবচেয়ে প্রথমে আপনারা একটা ছবি দেখলেন আইডিয়াথন ফোর। আইডিয়াথন ফোরটা হচ্ছে একটা কম্পিটিশন, টেকনিক্যাল কম্পিটিশন। সেখানে আমার আইডিয়াটা পাঠিয়েছি বিনা সুদে ঋণ, আমি এবং ডক্টর পি কে মণ্ডলের নামটা দিয়ে। এই জন্য যে আমি মনে করেছি যে যদি এই আইডিয়াটা গভর্নমেন্ট নেয় তাহলে হচ্ছে দেশে আর চুরি হবে না। 1,70,00,000 টাকার যে ব্যাংক থেকে চুরি হয় প্রতি বছর, সেই চুরিটি হবে না। এই যে গভর্নমেন্ট মুকুব করে দিচ্ছে টাকা, তার চেয়েও ডেঞ্জারাস হচ্ছে ধর চুরি। আজ অব্দি গভর্নমেন্ট ধরতে পারেনি, কিন্তু যখনই ধরার প্রয়াস করেছে কিছু ব্যাংক ম্যানেজাররা সুসাইড করেছে। এই খবরগুলো আমাদের সামনে সেইভাবে আসে না বলে আমরা জানতে পারি না। খুব চিরকুট আকারে কোনো 5 নম্বর পেজে ছোট্ট করে খবরগুলো আসে। ব্যাংক থেকে যে চুরিগুলো হয়, মানে আমাদের দেশে ডাকাত, চোর, ডাকাত স্কোয়ার, তার চেয়েও বেশি চোরেরা বসে আছেন ব্যাংকে, যারা এগুলোকে চুরি করতে সাহায্য করেন। এবং বুঝতেই পারছেন ডেমোক্রেটিক প্রসেসে এত বড় দেশে চুরি বন্ধ করাটা হচ্ছে ভেরি টাফ, কিন্তু একটা সিম্পল আইডিয়া ক্যান চেঞ্জ এনিবডিজ লাইফ। মানে আপনাকে যে মানুষটি বাঁচিয়ে দিতে সে জন্মেছিল 5,000 বছর আগে, যে লিখে গেছিল এক মহাভারত যে আপনি কাজ করে যান, কাজ করে যান, ফল নিরাশা তো করবেনই না। তাহলে আপনি ভাবুন, আপনি একটা পরীক্ষাও দিলেন, পাশও করলেন না, 7,00,000 টাকা দিলেন, চাকরিটি পেয়ে গেলেন, সেখানে ফলের আশা করুন। ভাইপাম স্ক্যাম, ভারতবর্ষের সবচেয়ে বিগেস্ট স্ক্যাম, কিন্তু কে ধরা পড়েছে? 30টা লাশ ধরা পড়েছে, যারাই এটার পেছনে দৌড়তে গেছে ধরা পড়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে সেইখানে না। ধরুন একটি লোক প্রতি মাসে 1 কোটি টাকার চুরি করে, ঘুষ নেয়, সেইখানে আপনি ভাবুন হাজারটা সংগঠন যারা 100 কোটি টাকা মাসে তুলল না, তুলে দেশের জন্য কিছু করলো না। আমি বলি যে লোকটি 1 কোটি টাকা চুরি করছে সে হচ্ছে ছোট ক্রিমিনাল। আর যাদের ভেতরে সম্ভাবনা ছিল কিন্তু তারা কিছু করলেন না, তারা হচ্ছেন ডেঞ্জারাস ক্রিমিনাল। তার মানে হচ্ছে আপনার ভেতরে সম্ভাবনা ছিল দেশের জন্য কিছু করার, কিন্তু আপনি টাইম পাননি করার জন্য। মানে আপনি কোনো না কোনো অজুহাতে বলেই যাচ্ছেন আপনি ক্রমাগত। কালকে সোমনাথের ফোন এলো যে নরেশদা, আপনি যাদের যাদের হয়ে কাজ করছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি রিকগনিশন পাচ্ছে। রিকগনিশন এই জন্যে পাচ্ছে না যে আমি কাজটা করছি, রিকগনিশন এই জন্যে পাচ্ছে কারণ কাজটা তাদেরই করার কথা ছিল। একটা ছোট চ্যানেল, ইউটিউবের চ্যানেল, একটা ক্যামেরা লাগিয়ে একটা মোবাইলে নিজের অডিওকে রেকর্ড করে দেখানোটা এমন কোনো মহান কাজ না। কাজটা হচ্ছে যে আপনি কাজটা কী করবেন। ধরুন আপনি একটা লোককে বলছেন, গুমনামি বাবাকে নেতাজি বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, কিন্তু নেতাজি যে কথাগুলো বলে গেছেন তাকে আপনি কোনোরকমভাবে আমাদের সামাজিকভাবে সেটাকে ইনস্টল করতে চাইছেন না, সেটাকে অ্যাপ্লাই করতে চাইছেন না, সেটাকে ইমপ্লিমেন্টও করতে চাইছেন না। তাই আপনার ব্যানারে বড় করে নেতাজি, বিবেকানন্দ এরা ঝোলে, কিন্তু তারা কোনো কাজে লাগেন না। আপনারাই তারা অ্যাসিওর করে দিয়েছেন যে এনারা জীবনে আমাদের কোনো কাজে লাগাবো না। তাই আমি বলি সময়টার 4টে সাইড থাকে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তার সঙ্গে আরও 2টো আবিষ্কার হয়েছে, একটা মাটির নিচে চলে যায় সময়, একটা হয়েছে মাথার উপরে চলে যায়, মার্সে পৌঁছে যায়, কিন্তু আপনি পাশের বাড়ি পৌঁছতে পারেন না। আর একটা সময় হচ্ছে, এইটা ভালো করে বোঝা দরকার, সেটা হচ্ছে শূন্য। এবার সময় কী করে শূন্য হয়? ঘড়ির কথা তো টিক 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 করে ঘুরতেই থাকে, ক্রমাগত ঘুরতে থাকে, কিন্তু ঘুরতে ঘুরতে দেখবেন তার যে সেন্টার পজিশন সেটা হচ্ছে শূন্য। সে কোথাও ঘোরে না, সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আপনি যদি 100 অ্যান্ড 100 অ্যান্ড 100 মিলিয়নসে যদি সেটাকে ডিভাইড করে দেখেন, সেটা একটা শূন্যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। এটাকে বোঝানোর জন্য আপনাকে একটা ছোট্টভাবে বোঝাই। ধরুন এক সময় মায়েদের, মানে এজেড মানুষ, একটা ইয়াং মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, সেই লোকটি মারা গেল, তাকে চিতাতে তুলে দিল। তার কারণ হচ্ছে তার দায়িত্বটা আমাদের সমাজ নিতে চাইতো না, সময় এটা সেখানে দাঁড়িয়ে আছেন। রামমোহন যেটা করলেন যে চিতাতে যাতে না ওঠে সেটাকে অ্যাসিওর করালেন, সতীদাহ প্রথাকে তুলে এই মেয়েটিকে বাঁচিয়ে দেওয়া হলো। রামমোহন রায় যেটা করে গেছেন ভারতবর্ষে, হয়তো সেই প্রশ্নটাই অনেকে তোলেনি, কারণ তারা ধরেই নিয়েছিল মেয়েরা যদি মারা যায় আমাদের কি, যাক না। এই হচ্ছে ভারতবর্ষের চিন্তাধারা। এবার এই যে মেয়েটাকে বাঁচানো হলো, তারপরে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলে আমরা হাজার হাজার বছর কাটিয়ে দিলাম, সেই ভারত মাতার পাশে দাঁড়ানোর জন্য সিস্টেমটাই গড়া হলো না। তাহলে ভারতবর্ষ ওই যে চিতা থেকে মাকে নামালেন রামমোহন রায়, সেইখানে দাঁড়িয়ে আছে, সেইখানে দাঁড়িয়ে আছে বলে ভারত মাতা কি জয় বলার সময় দেখবেন আপনি কোনো মাকে পেনশন দেন না। আপনাদের পাড়াতে নেই, আপনাদের ক্লাবে নেই, আপনাদের স্কুলে নেই, আপনাদের পার্টি অফিসে নেই, আমাদের পার্লামেন্টে নেই, এবং আমাদের থট প্রসেসেও নেই।
আমরা সেটাকে চেষ্টা করছি। সেজন্য যেটা হলো সুদীপ ঘোষ বলে একজন মহাশয় ফেসবুক থেকে চেনা, আমি ডিরেক্টলি এখনো কথা বলিনি, তার ফোন নাম্বারটা চাইনি, তিনি বললেন নরেশদা আমি চেষ্টা করছি মানে আপনার এই মানে অসামান্য কাজগুলোর সঙ্গে যুক্ত হওয়া, কিন্তু পারছি না। সোমনাথেরও কালকেই ফোন এলো যে নরেশদা আপনি যেগুলোকে ধরছেন তারা এগিয়ে যাচ্ছেন। আমি বললাম যে এই কথাটা বলে আমাকে অ্যাপ্রিসিয়েট করে লাভটা কী হচ্ছে? যে মানুষটি জানে যে আমি কোন কাজটা করি সেই কাজটার অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু সেই কাজটা করে না, তার মানে সে চায় না আমার কাজটা হোক। আমি একদম স্পেসিফিকভাবে আপনাদেরকে বলছি, যারা মনে করেন আমি ভালো কাজটা করছি কিন্তু সেই কাজটা আপনি করেন না আমাকে জানা সত্ত্বেও, তার কারণ পাড়ার উন্নতি আপনি চান না। আপনি চান অমিত শাহর মতন একটা হোম মিনিস্টার বাংলাতে এসে বলে যাক, যদি আমাদেরকে জেতাও তাহলে তোমাদেরকে নাগরিকত্ব দেব, যদি আমাদেরকে জেতাও তাহলে আমি ওই কৃষকদের ভাতা দেব। তার মানে হচ্ছেন আপনি সেই ক্রিমিনাল যিনি ঠিক করে দিচ্ছেন যে ব্ল্যাকমেইল করে কি করে ভোটটাকে নেওয়া যায়। কোনো লিডার যিনি অলরেডি হোম মিনিস্টার তার আর পাওয়ার কিচ্ছু নেই, সে পার্টি জিতবে কি জিতবে না যদি তিনি এটা বলতেন যে আমি কোনো ধর্ষণ হতে দেবো না ভারতবর্ষে, বুঝতাম। আমি কোনো কিডন্যাপিং হতে দেবো না, বুঝতাম। আমাদের দেশে ব্লাডের অভাব আছে সেগুলোকে আমরা অ্যাশিওর করবো, বুঝতাম। আমাদের দেশের চাকরি জেনারেট এমনিতেও তারা খাচ্ছে, যদিও মানে তাদের খাওয়ারই কথা, কিন্তু যদি বলতে পারতো এরকম কোনো হোম মিনিস্টার চোখের সামনে এসে যে আমরা এতগুলো চাকরি জেনারেট করেছি, এতগুলো চাকরি জেনারেট করার জন্য কাজ করছি, বুঝতাম। তিনি বাংলাতে এটা বলে বেরিয়ে যেতে পারবেন এবং আমাদের দেশের সাংবাদিকরা বড় বড় কাগজে এটাকে নিয়ে লিখবে, এটা লিখতে পারবে না যে এমন হোম মিনিস্টার আমরা দেখিনি যারা ব্ল্যাকমেইল করে ভোট চাইছে, এবং এমন বাঙালি আমরা দেখিনি যারা বিজেপি করেন, যারা এটাকেও ঠিক করে আজকে সকাল থেকে উঠে তারা ঠিক করবেন না যে এই কথাগুলো কি একটা সুসম্পন্ন বুদ্ধিসম্পন্ন জাতকে বলা যায় যে তোরা এটা করলে আমরা এটা করব, তোরা ওটা করলে আমরা এটা করব। আমি জানি না, আমি বাঙালিও হতে পারিনি, ওড়িয়াও হতে পারিনি, গুজ্জু হতে পারিনি, মহারাষ্ট্রিয়ান হতে পারিনি, শুধু ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছি, তাই প্রশ্নগুলো তুলে ধরলাম। দয়া করে এটা কোনো অ্যাঙ্গেলে ধরবেন না, কি করে একটা মানুষ, একজন নেতা যিনি সাপোজ টু বি হোম মিনিস্টার, এই কথাটা বলতে পারে? ডিটেনশন ক্যাম্পের ভেতরে কি হচ্ছে না জানলেও বলে দিচ্ছে, যদি বিজেপির ক্ষমতা থাকে, কংগ্রেসের ক্ষমতা থাকে, সিপিএমের ক্ষমতা থাকে, তাহলে ডিটেনশন ক্যাম্পের ভেতরে সিসিটিভি বসিয়ে দেখা ভারতবর্ষকে সেখানে কি হচ্ছে। একজন তো বলছেন ডিটেনশন ক্যাম্প নেই, একজন বলছেন ডিটেনশন ক্যাম্প আছে। হুইজ লাইং আন্ডার ওথ এই প্রশ্নটা আমাদের দেশে প্রেস তোলেনি, এই দেশে আমাদের কোনো এমপি তোলেননি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তোলেনি, সেফ ডেমোক্রেসি তোলেনি, আমরা আক্রান্ত তোলেনি, কেউ এই প্রশ্নটা তোলেনি, হুইজ লাইং আন্ডার ওথ হি হ্যাজ টু গো। আজকে এই প্রশ্নটা যা জাগবে যখন আপনি বলে বেরিয়ে যাচ্ছেন যে আমরা আন্দোলনজীবী, শ্রমজীবী, অমুকজীবী, তাহলে আপনাকেই আনসারটা দিতে হবে যে আপনি মিথ্যেজীবী। যদি আপনি মিথ্যেজীবী হন তাহলে ইউ ক্যানট লাই আন্ডার ওথ, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু রিজাইন, সুপ্রিম কোর্ট হ্যাজ টু মেক দিস ম্যান রিজাইন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। দুজনের মধ্যে একজন মিথ্যা কথা বলছেন, নয় প্রাইম মিনিস্টার, নয় হোম মিনিস্টার, দেয়ার ইজ ডিটেনশন ক্যাম্প। যে মানুষটি বলেছেন ডিটেনশন ক্যাম্প নেই তার রেজিগনেশন দেওয়া উচিত। এবার ফিরে আসে আমাদের সাধারণ মানুষদের তথ্যতে, আমাদের নেতা হবে সেই নেতা কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সুদীপ ঘোষ বলে মহাশয় এই কথাটি লিখেছেন। আমি তার নিচে কমেন্ট করেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেও পেলেন, যে আপনি তাকে কি করে খুঁজে বার করবেন, আর যদি খুঁজে বারই করে নেন তার পাশে কীভাবে দাঁড়াবেন বা দাঁড়াতে কি পারবেন। তো এইবার দু একজনের কথা চলছে, যতদূর মনে হচ্ছে দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হবে। আজ দু বছর কাজ করতে করতে, ফেসবুকে তো অনেক বছর হলো, কিন্তু এই অনলাইন চ্যানেলের কাজ করতে করতে সোমনাথ বাদে, শ্যামলদা বাদে, মিতা বাদে, ঝর্ণাদি বাদে, রুমি লাহিড়ি বাদে, সৌভিক বাদে, সজল বিশ্বাস বাদে, প্রদীপদা বাদে, আরও কিছু মানুষ এগিয়ে আসছেন যারা বলছেন এবার দায়িত্বটা নিজেদের হাতে নিতে হবে। মানে সামান্যটুকু ভারতবর্ষকে বোঝা, নিজের পাড়াকে বোঝা, নিজের দায়িত্বকে বোঝা, নিজের বাবা হওয়াকে বোঝা, নিজের কাকা হওয়াকে বোঝা, নিজের মামা হওয়াকে বোঝা, হয় তো সুদীপ ঘোষের মানুষরা বুঝতে পারছেন। কালকে দিব্যেন্দুদা ফোন করলেন, দিব্যেন্দু দত্ত যিনি বর্ধমানে থাকেন, যে বললেন যে আমরা চেষ্টা করব আপনার সঙ্গে কথা বলার পর যে আপনার এই কাজে আমরা লাগতে পারি কি না, বা আমাদের মনে হয়েছে যে এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা রিকগনাইজ করতে শুরু করেছেন, এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ।
ধরুন আপনি কোলগেট দিয়ে দাঁত মাজেন, তারপরে এলো দন্ত মাঞ্জন, আপনারা সেটা দিয়ে দাঁত মাজতে শুরু করলেন, আপনাদের দাঁতটা পরিষ্কার হলো কিন্তু দেশটা পরিষ্কার হলো না। তাই দেশটাকে পরিষ্কার করার জন্য নিউজ পেপার ব্যাংক আপনাকে পাঠাতে করতে হবে। ভারত মাতা কি যায় বলার সঙ্গে সঙ্গে মাকে পেনশন দিতে হবে, তার মানে আমি ধরে নিচ্ছি সবকটা পার্টি অফিসে আজকের পর থেকে যারাই পার্টি করবেন, যারাই পার্টি করেন, তারা পাড়াভিত্তিক আন্দোলন করে একটা ফান্ড রেস করে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন, মায়েদের পাশে দাঁড়াচ্ছেন এবং ইন্ডাস্ট্রি খুলছেন। সবচেয়ে হতাশা লাগে যখন হোটেল ইন্ডাস্ট্রির মালিকদের সঙ্গে কথা বলি। এক হচ্ছে তারা নিজেরা নিজেরা একটা হোটেল চালান, সেখানে 20-25 জনকে চাকরিও দেন, তারা ভালো কাজ করেন, কিন্তু লকডাউনের সময় তাদের যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে রটেন। মানে ধরুন আপনি একজনকে 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন, বাড়ির মালিক তো হই হই করে টাকা নেয় আর একদম উড়িয়ে দেয়। তারা ভাবেও না যে হোটেল মালিকদের কী হয়। এবার হোটেল মালিকেরা হচ্ছে আরও গজা, মানে তারা ঠিকই করেনি যে আমরা সবাই মিলে এক হয়ে আমরা বড় বড় কাজ করব। ধরুন সব হোটেলে মালিকেরা বছরে 1 লাখ টাকা কি 20,000 টাকার একটা ফিস করেছেন, সেই ফিস থেকে তারা বড় বড় হোটেল খুলছেন। আজকে হোটেল ইন্ডাস্ট্রি ট্রেনিং নিয়ে যারা বেরোচ্ছে তারাই হোটেলগুলোকে চালাচ্ছে এবং এর প্রফিটের 80% টাকা মালিকেরা নিয়ে নিচ্ছেন, 20% টাকা কি 50% মালিকেরা নিয়ে নিচ্ছেন, 50% টাকা দেশের জনগণের উপরে খরচ করে দিচ্ছেন। আপনি ভাবুন যে মায়েদের পেনশন দিচ্ছে একটা হোটেলের মালিক হোটেল চালিয়ে, মানে আপনি বেড়াতে যাচ্ছেন বলে তিনি প্রফিট করছেন, সেখান থেকে তিনি একটা ফান্ড ট্রান্সফার করে দিচ্ছেন দেশের মায়েদের জন্যে, দেশের কৃষকদের জন্যে। তাহলে হোটেল অ্যাসোসিয়েশন কেন এক হবে সেটাকে বোঝাতে পারলাম। এবার ধরুন আপনি একজন নাগরিক, আপনি আবার বেড়াতে যান, তাহলে বেড়ানো যাওয়ার পাবলিক লিমিটেড একটা ফান্ড করা হলো যেখানে প্রতি মাসেই আমরা 100 টাকা করে দিয়ে দিলাম। তাহলে আমি সেই হোটেলে গেলাম আমার এই কার্ড টাকা নিয়ে, তাহলে আমি হোটেলের বিল করলাম 6,000 টাকা, আমাকে কিন্তু কিছুই দিতে হলো না যেহেতু আমি মেম্বার 100 টাকা করে দিয়ে যাচ্ছি এবং সেই ফান্ডটা আমাদের পড়ে আছে, ধরুন 300 কোটি টাকা পড়ে আছে। তাহলে হোটেল এখান থেকে তারা 280 কোটি টাকা খরচা করছে, 20% আপনার জন্য জমাচ্ছে 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 জমাচ্ছে, আপনার 60 হলে আপনাকে পেনশন দিয়ে দেওয়া হবে। আপনি ভাবুন একটা ট্রাভেল পাবলিক ফান্ড করা হয়েছে যেখানে 100 টাকা করে মাসে যারা বেড়াতে যায় তারা সেখানে জমাচ্ছে সব বাড়ির লোকেদের নামে। আপনি 6,000 টাকার বিল করলেন, হয়তো আপনি ততদিনে পে করেছেন 3,000 টাকা, আপনি বাড়ি ফিরে মেম্বারশিপ ফিস দিচ্ছেন আর বিনা সুদের ঋণ দিয়ে এই টাকাটা ফেরত দিয়ে দিলেন। তাহলে সবকটা হোটেলের মালিক যদি একটা প্ল্যাটফর্মে আসেন আমার আইডিয়াটা নিয়ে আমাকে চিফ অ্যাডভাইজার হিসেবে রেখে, অবশ্যই ফিস দিতে হবে যেহেতু আপনারা ফান্ড ট্রান্সফার করার ব্যাপার আছে, তাহলে ভারতের বিগেস্ট মুভমেন্ট হতে পারে যারা বেড়াতে যান তাদের হাত ধরে। এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা এর চেয়ে বড় হাস্যকর, তাকে সেল করতে হচ্ছে, এর চেয়ে বড় হাস্যকর কিছু হয় না। যদি সিটিজেনদেরকে ইনভলভ করে হোটেলিয়ারদের অ্যাসোসিয়েশন করে এয়ার ইন্ডিয়া যদি তাদের হাতে তুলে দেওয়া হতো তাহলে এয়ার ইন্ডিয়া এমনি বেঁচে যেত, কোটি কোটি টাকা তুলে দেওয়া যেত। কিন্তু আমাদের দেশে গভর্নমেন্ট যেহেতু শুনতে পায় না, গভর্নমেন্ট যেহেতু দেখতে পারে না, গভর্নমেন্ট দেখতে চায় না, গভর্নমেন্ট বুঝতে চায় না, তারা শুধু পার্টি অফিসের কিছু লোককে ইনস্ট্রাকশন দেয় কাকে দাঁড় করাবি, কাকে মারবি, কার মাথা ফাটিয়ে দিবি, কোন স্লোগানটা তুলবি, কিন্তু দেশ নিয়ে কিছু ভাবিস না। দেশ তো ল্যান্ড, ল্যান্ড তো আছেই, সেটা নিয়ে ভেবে কি হবে, মায়েদের পাশে দাঁড়াবো না, এই যে লোকেদের পাশে দাঁড়াবো না, কৃষকদের পাশে দাঁড়াবো না, কারোর পাশে দাঁড়াবো না, পার্টি কর্মীর পাশেও দাঁড়াবো না। এমন গভর্নমেন্ট পার্টি কর্মীরা আমাদের দেশে তৈরি হয়েছেন, তারাই প্রশ্নটাই করতে পারেন না। তাও ভালো লাগলো RSP দেখলাম যে তারা যেখানে কাজটা করছে সেখানে তারা টাকাও তুলছে, তারা আনাজও তুলছে, কারণ তারা জানে লকডাউন ওভার হয়নি, তাই কিছু হোপ দেখতে পাচ্ছি। যারা 99 অবধি হেঁটে গেলেন, কালকে মার খেলেন, পুলিশের কামান খেলেন, জল কামান খেলেন, তাদেরকে বলি ভাই তোমাদের হাতে প্রচুর পাওয়ার, 2 কোটি মানুষ 100 টাকা দিয়ে তোমরাই ইন্ডাস্ট্রি খুলতে পারো, তোমরাই চাকরি দিতে পারো, গভর্নমেন্টকে যে ইলেক্ট করেছো তাকে আবার সরিয়ে দিয়ে নিজেরা গভর্নমেন্টে আসো, কিন্তু কাজটা করতে থাকো, কাজটা করতে থাকো, কাজটা করতে থাকো। আজকে শীতের দিনে গভর্নমেন্টের মতন জল কামান না খেয়ে যদি তোমরা মায়েদের পাশে দাঁড়াতে ভোটটা তো তোমরা পেতে, এই জন্যে কিন্তু তুমি ভোট পাবে না যে তুমি 99 অবধি হেঁটে গেছিলে বলে মানুষ ঘুরে গিয়ে তোমাদেরকে ভোট দেবে। মানুষেরা সব কিছু দেখছে, আপনাদের ইভ্যালুয়েট করছেন তারা আপনাদের থেকে বেশি, তাই নিজেদেরকে একটুখানি 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 সময় দিন, একটু বেশি করে সময় দিন। আর একটু করে ভাবুন, 34 বছরে একটা রেজিস্টার্ড খোলেননি আপনারা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বা কোনো মায়ের পাশে দাঁড়ানোর জন্য, পার্টি কর্মীর পাশে দাঁড়ানোর জন্য, তাহলে আপনাদেরকে লোকে বিশ্বাসটা করবে কিভাবে? এইটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াসলি ভাবুন, নইলে হবে না।
একজন হোম মিনিস্টারই ডায়লগগুলো বলে বেঙ্গল থেকে চলে যাবার পরে আমি মনে করি যারা বেঙ্গলে বিজেপি করেন তারা যেন ভোট না দেন, অন্যেরা তো দেবেই না। তার কারণ হচ্ছে দিস ইজ কল ব্ল্যাকমেল অফ ভোটস বাই মানি। তারা ইনডিরেক্টলি বলতে পারছে না যে আমরা 500 টাকা তোমাদের হাতে তুলে দেবো, বলছে ভাই এগুলো কর তারপরে দেখব। এবং প্রতিশ্রুতি যারা করে তারা রাখতে পারে না, তাই কাজটাকে করে দেখাতে হয়। আমি হোম মিনিস্টার হলে আগে নাগরিকত্ব দিতাম, তারপর বলতাম আমাকে ভোট দিতে চাইলে দেবেন। কাজ করে দেখাতে হবে, সেই সময়টা এসে গেছে। সময় শূন্যে দাঁড়িয়ে আছে। যে মেয়েটিকে চিতা থেকে নামানো হয়েছিল সেই মায়ের পাশে আমরা এখনও দাঁড়াতে পারিনি, তাই সময় কিন্তু 1800 শতাব্দীতেই দাঁড়িয়ে আছে। রাজা রামমোহন রায় ধরুন এই মুহূর্তে মারা গেছেন, তার কাছটা কি এগিয়ে নিয়ে যেতে, পাড়ায় পাড়ায় আন্দোলন করে মায়েদের জন্য পেনশন দেশের সাধারণ নাগরিক দেবে, যদি হোটেল অ্যাসোসিয়েশন এগিয়ে আসে, আমি শ্যামলদাকে এই ভিডিওটি পাঠাবো, যদি শুনে তারা বুঝতে পারেন এবং তারা শয়ে শয়ে আসেন যে নরেশদা আপনার আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করে আমরা এটাকে ট্রাস্ট বানিয়ে বা একটা এনজিও খুলে বা একটা পাবলিক লিমিটেড কোম্পানি খুলে আমরা দেশের জন্য কাজ করতে চাই, তাহলেও ভারতবর্ষ ঘুরে দাঁড়াতে পারে। একটা কৃষক আন্দোলন চলছে সেখানে, সেখান থেকে আশা করি তারা পাবলিক লিমিটেড হয়ে দেশের কৃষকদেরকে এক করে, নাগরিকদেরকে এক করে তারা এগিয়ে যাবেন। দেশের ফজিরাও চেষ্টা করছেন, তারাও একটা পার্টি বানিয়েছেন, তারা এগিয়ে যাবেন। সংবিধান বাঁচাও পার্টি তৈরি হয়েছে, আশা করি তারা ঘরে ঘরে পৌঁছতে পারবে। সিটিজেনরা এই দেশটাকে চালাবে, সেই দিকে এগোচ্ছে। আজকের মতন এতটাই, ভালো থাকবেন না, কাজ করে ভালো হন। এবং সোমনাথকে আমি ধন্যবাদ জানাবো, আজকের দিনে তারা শুরু করছে নিউজ পেপার ব্যাংক, তারা শুরু করেই দিয়েছিল, নামটা আজকে দিয়ে দিল। এবং তারা হয়তো নেক্সট উইকের ভেতরে হয় 21 ফেব্রুয়ারি হয়তো তারা বিনা সুদে ঋণটাও শুরু করবে। ইতিহাস সোমনাথ মাইতি লিখবে, বিষ্ণুপুরের গ্রাম থেকে কিছু তাদের টিম মেম্বার 20 জন না 21 জন রয়েছে। আশা করছি যে সেদিন একসঙ্গে 21 জন বলছে যে আমরা আজকে বিনা সুদে ঋণ তুলে দিলাম এই চাষির হাতে। যখন দেখবেন পিএম যাচ্ছিলেন আমেরিকা ট্যামেরিকা ওমরিকা, তখন আমি ভারতবর্ষের গ্রামে ঢুকতে চাইছিলাম এই ঘর থেকে। তরুণদার সঙ্গে এটা নিয়ে প্রচুর আর্গুমেন্ট হয়, উনি বলেন যে রাস্তায় গিয়ে গিয়ে কাজ করতে হবে, আমি বলি আগে আইডিয়াটাকে পৌঁছে দিতে হবে, আইডিয়া যদি ঠিক থাকে তাহলে ভারতবর্ষ ঘুরে দাঁড়াবে। আজ 21 ফেব্রুয়ারি আসছে, আসছে ভাষা আন্দোলনের জন্য, বাংলা ভাষা চিরজীবী হয়ে থাকবে। এবং সেই বাংলা ভাষায় একটি বাচ্চা ছেলে আমাদের দেশে ইউথ যাকে বলে, যেটা যাদবপুর পারলো না, প্রেসিডেন্সি পারলো না, শ্রীরামপুর কলেজ পারলো না, কোনো কলেজই পারলো না। সোমনাথ কোন কলেজে পড়েছো সেটা আমাকে জানিও, 21 তারিখে বলে পাঠিও তোমার ওই 21 জন কোন স্কুল কোন কলেজে পড়েছিল, সেগুলো ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তোমরা একটা মোটা খাতা করো যেখানে ABCD করে যেটা লেখা থাকে, সবাইকে সিরিয়ালি গ্রাম শুদ্ধ লোককে নাবিও, কৃষকদের আলাদা করে একটা খাতা করো, সেই খাতাতে তাদের যে ঋণ দিলে এবং ঋণ ফেরত নিচ্ছ বিনা সুদে সেটা যেন জল জল করে মানে আমাদের চোখের সামনে আসে, সেই খাতার ছবি ভারতবর্ষ দেখে প্রত্যেকটা বাংলার গ্রামে যেন সেই কাজ শুরু হয়। এই কাজ অনেকেই করছেন, ঠিক করে প্ল্যান করতে পারছেন না, আশা করি তারাও এবার এগিয়ে এসে ভারতবর্ষকে এইভাবে নিজের হাতে ধরবেন এবং সময়কে এগিয়ে নিয়ে যাবেন। সময় তখনই এগোয় যখন সাধারণ মানুষেরা উঠে দাঁড়িয়ে একে অন্যের পাশে দাঁড়াবে, তখন চট 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 করে সময় এগোবে, এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আশা করি এই আর্থিক বিপ্লবে আপনারা ভারত মাতা কি জয় যখন জোরে জোরে বলবেন, তখন ভারত মাতার পাশে পেনশন দিয়ে কোনো অসহায় মেয়েকে দেখলে, কোনো অসহায় মাকে দেখলে তাদের পাশে দাঁড়াতে পারবেন। বাবলিদির সেন্টার খুলবে গ্রামে 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 গ্রামে, এবং এক একটা পোল যে আমরা বানাবো যেখানে লেখা থাকবে আপনাকে কি কুপ্রস্তাব দিয়ে গ্রামের বাইরে যেতে বলছে, আপনাকে কি কোনো চাকরির প্রস্তাব দিয়ে গ্রামের বাইরে যেতে বলছে, তাহলে আমাদেরকে জানান, আমরা ইনকোয়ারি করব, আমরা পুলিশকে জানাবো, তারা ইনকোয়ারি করার পর আপনারা এই ছেলে মেয়েগুলোর হাত ধরে যাবেন। ভারতবর্ষ ভালো থাকবে আপনাদের হাত ধরে, কোনো PM কোনো CM কোনো পলিটিক্যাল নেতার হাত ধরে নয়, পলিটিক্যাল নেতার হাত ধরেও ভালো থাকবে যদি তিনি পাড়া ভিত্তিক মানুষকে এক করার প্রয়াসে আমাদের সঙ্গে পা মেলান বা নিজেরা চেষ্টা করেন যে না আমরা দেশের মানুষকে এক করব। এটাই হবে আমাদের রাজনীতি। সিটিজেনরা উঠে দাঁড়াবেন, NGOরা উঠে দাঁড়াবে, তাদেরকে আমরা পাড়া ভিত্তিক আন্দোলন করে তাদেরকে টাকা ট্রান্সফার করে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মাসে পৌঁছাবো। ভারতবর্ষের সব জায়গা থেকে হোয়াটসঅ্যাপ করে ভিডিও আসবে, সেই ভিডিও দেখে ভারতবর্ষ এগোবে এগোবে এগোবে, শুধুই এগোতে থাকবে। মার্সে যাওয়ার আগে পাড়াতে এগোন,
পাড়ার মানুষদের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধান করুন। ধন্যবাদ আমাকে শোনার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার তো নিশ্চয়ই করে করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ। বর্তমান সমাজ ব্যবস্থা, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালট্যান্ট ফার্ম আছে তারা আসুন। আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।